হাই গাইস, দেবশিস হিয়ার। ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর চলে আসলাম আজকে নতুন এক ব্লগ ভিডিওতে। আর আজকে আমরা যাব যশোরে, যশোরের মেন টাউনে, ঠিক আছে? তো আগে আমি যশোরের আশেপাশে গেছি, কিন্তু এবার আমরা যাব মেন টাউনে, আর সেই উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি। তো মোটামুটি আমরা খুলনা পার হয়ে ফুলতলার কাছাকাছি। তো এইটা হলো ফুলতলা, আর এর থেকে আমরা আরও সামনে এগোতে থাকবো। আর সবসময়ের মতো আমার সাথে আছে অমিত। অমিত আপনাদের বলে দিবে যে আমরা কোথায় কোথায় আছি। তো চলুন সামনে এগোনো যাক। গাইস, আমরা যাত্রা শুরু করছিলাম, সামনে এসে একটা জিনিস দেখলাম যে সাবধান, সামনে দুর্ঘটনা প্রবণ এলাকা। তো হয়তো এই সামনের রাস্তাটা অনেক রিস্কি রাস্তা হতে পারে। তো আমাদের সামনে সাবধানে চলাচল করতে হবে, যাতে আমরা কোনো দুর্ঘটনায় না পড়ি। আর সেফটি হিসেবে সবসময় হেলমেট তো অবশ্যই পরে থাকা উচিত। তো চলুন সামনে গিয়ে দেখা যাক। আসলে আমি ওইদিক কখনো যাইনি, আর এই কারণে জানি না যে সামনে কি থাকতে পারে। তো চলুন একসাথে গিয়েই দেখা যাক। আমরা সামনের দিক যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে আমাদের চোখে পড়লো এত সুন্দর একটা ফুলের বাগান। তো আমি ভাবলাম যে কেননা এই জায়গা থেকে একটু ঘুরে যাব এবং আপনাদেরও দেখাবো যে বাগানটা আসলে কত সুন্দর। তো দেখেন, এই বাগানটা আসলে অনেক সুন্দর। এটার নাম মৌলি নার্সারি। তো ভিতরে একজন চাচা রয়েছে, যিনি হয়তো এই জায়গার রক্ষণাবেক্ষণ করেন। চাচা, এই জায়গায় কি ফুল গাছগুলো বিক্রি করা হয়? তো অসম্ভব সুন্দর জায়গা এটা, যশোর যাওয়ার পথে বাদে। ওই সাইডেও কি যশোর খুলনা রোডে আপনারা এসে দেখতে পারবেন। তো গাইস, আসলে জায়গাটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর এই জায়গায় সম্ভবত পেয়ারা গাছও রয়েছে বেশ কিছু। আর ওই সাইডে বিরাট বড় বাগান। ওই বাগানটা কিসের? তো আমরা একটু সামনে এগোতে থাকবো এবং এই সাইডেও বেশ সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। তো আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর একটা জায়গা বাঁধবে, আর জায়গাটা দেখে আমি না থেমে পারলাম না, ঠিক আছে? আর আমার সবসময় ফুল টুল এই সমস্ত অনেক পছন্দ। আর আপনারা যারা কোনো সময় কোনো নার্সারিতে ঘুরতে আসবেন, আপনাদের একটাই কথা আমি বলবো, কখনো না বলে ফুল ছেড়বেন না। কারণ ফুল গাছে সুন্দর লাগে, ঠিক আছে, আপনার হাতে সুন্দর লাগবে না। আর আপনারা চাইলে গার্ডেন তৈরি করতে পারেন। আমার তত একটা ফুলের শখ না, কিন্তু দেখতে ভালো লাগে। আর এই সাইড দিয়ে বের হয়ে যায়। তো আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাব এবং আমাদের যাত্রা কন্টিনিউ করব। তো বন্ধুরা, আমরা এখন আমাদের বাসা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে চলে এসেছি, অর্থাৎ যশোর শহরের মধ্যে। আর এই যশোর শহর থেকে আর প্রায় 30 কিলোমিটার দূরে ইন্ডিয়া। মোটামুটি 120 কিলোমিটারের মতো বাইক চালানোর পর আমরা চলে আসলাম
এই যে ইন্ডিয়া বর্ডারের কাছে মোটামুটি, তো অমিত এই জায়গাটার নাম কি জানো আমার ঠিক মনে থাকে না, এটা তো আমিও জানি না। তো আরে ওই যে বর্ডারের কাছে বেনাফল, বেনাফল, আমরা এখন বেনাফলের কাছে। আর এই জায়গা থেকে বেনাফল মোটামুটি বেশি দূর না, তবে আমরা আপাতত একটা এয়ারপোর্টে যাচ্ছি, বাট বেনাফল আজকে যাওয়া হবে না, কারণ ওই যে সূর্য মামা আমাদের সাথে একটু ই করে ফেলাইছে, মানে আমরা একটু দেরি করে বের হয়ে গেছি, তো এই কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। বাট এই যে আমরা যে জায়গাটা এখন দাঁড়াইছি, এই জায়গা থেকে বর্ডার যাব, তারপর যশোর মেন সিটি একটু ঘুরবো, ঘোরার পর সূর্যা খুলনা। তো এখন আপনাদের আশেপাশে একটু দেখাই, তারপর আমরা এয়ারপোর্টে যাব। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে সুন্দর, আর এটাকে সম্ভবত গম গাছ বলা হয় আমার যতটুকু ধারণা। তোমার হিসাবে অমিত এগুলো কী গাছ? গম। তো ঠিকই বলেছি। আর এই যে এই জায়গায় যে ব্রিজটা, এই জায়গায় আমরা দাঁড়াইছিলাম, ব্রিজটা আসলে অনেক সুন্দর। আর এই জায়গায় একটা ছোটোখাটো নদী টাইপের পুকুর, সরি পুকুর না মানে খাল, বাট এই জায়গায় কোনো পানি নেই, আছে শুধু ঘাস। অর্থাৎ এয়ারপোর্টের কাছে চলে আসছি, আর জায়গাটা আসলে অনেক সুন্দর, আর অনেক লোকের ভিড় এই জায়গায় যারা এয়ারপোর্ট দেখতে আসছে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আর আসলে আমি অনেক ক্লান্ত, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালানো হয়েছে, মোটামুটি এখন ধরলে 120 কিলোমিটারের মতো চালাইছি, আবার বাসায় ফিরতেও 100 কিলোমিটার, এইভাবে আরও বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে। বাট এটা কোনো সমস্যা, কিছু কিছু পেতে হলে কিছু কিছু হারাতে হয়। সামনে কি নো পার্কিং? গাইস আমরা ফাইনালি এয়ারপোর্টের সামনে, বাট এই জায়গা থেকে ভিতরে কাউকে ঢুকতে দেবে না। আর এয়ারপোর্ট এতক্ষণ আইসে আপনারা ভাবতেছেন বিমান কোথায়, তো এখন আপনাদের দেখাবো বাট বাইরে থেকে জুম দিয়ে। তো আমরা সামনে গেলে দেখতে পারবো, আর ওই জায়গায় গিয়ে আমি আপনাদের জুম দিয়ে দেখাবো। অমিত আসো। তো এখন আমরা এই জায়গা থেকে যশোর মেন টাউনে যাব, কারণ এখনো টাউনটা আমরা ঠিক মতো ঘুরিনি, টাউনের বিশেষ বিশেষ জায়গায় আমরা ঘুরবো। তো লেটস গো।
এই জায়গা আসলে আমরা একটা অদ্ভুত সুন্দর একটা জায়গা দেখতে পারলাম, আর এখন আমরা জায়গাটার ভিতরে যাব। তো এই জায়গায় কিছু লোক ছিল, তাদের কাছে জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম কি, তারা বললো এটা একটা শিব মন্দির। ওকে, তো এই জায়গায় লিখে দেওয়া শিব মন্দির, এটা হলো যশোর জেলা সদর উপজেলা চাসরা নামক স্থানে অবস্থিত। তো এই যে মন্দিরটা, এটা যশোরের চাসরা অবস্থিত, আর এটা একটা শিব মন্দির। আচ্ছা, 2 মিনিটের ভিতরে। তো আমাদের হিন্দু, অর্থাৎ আমরা যারা হিন্দু, আমাদের দেবতা শিব, তাদের মন্দির এটা। আর মন্দিরের যিনি পুরোহিত মেবি রক্ষণাবেক্ষণ করেন, তিনি বললেন 2 মিনিটের ভিতর ঘুরে আসতে হবে। আসলে টেক্সচারগুলো অসাধারণ সুন্দর, আর কারুকাজগুলো আমার খুব ভালো লাগতেছে। আমি জানতাম না আসলে যশোরে এরকম কোনো মন্দির আছে। আমি কি এই ভিডিওটা দেখলে আপনারাও জানতে পারবেন, আর যারা এই সমস্ত ব্যাপারে বেশি ইন্টারেস্টেড ধর্মকর্ম, তারা এইসব জায়গায় আসতে পারেন। ঠিক আছে, তো ইনি আমাদের বললো 2 মিনিটের ভিতর ঘুরে চলে আসতে হবে, কারণ আপনি কি এই জায়গায় রক্ষণাবেক্ষণে, নাম কি আপনার, আপনার নাম কি? তো এটা শিব মন্দির, তো জায়গায় কোনো পুরোহিত নেই? ও, তার নাম কি? গাইস, এদিক ছিল যশোর আর এদিক খুলনা। তো এখন আমরা খুলনার দিকে রওনা দিব, আর যশোরের মেন যে জায়গা, অর্থাৎ মেন বাজারে তেমন বেশ কিছু ইন্টারেস্টিং পেলাম না, ঈদের কারণে জায়গাটা অফ ছিল। তো এই কারণে আমরা এই জায়গা থেকে এখন আমাদের খুলনায় ফিরে যাব। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যত্ন করে আগলায় রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যত্ন করে আগলায় রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। ওরে মনের খাসায় যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই। ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে, তুই যারে যা উইড়া যারে অন্য খাসাতে, ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। তো যশোর থেকে খুলনা যাওয়ার পথে বাদে আকিস সিটি সেন্টার, তো আমরা এখন এর ভিতরে গিয়ে দেখবো এবং এর ভিতরে কি কি পাওয়া যায় এগুলো আমাদের জানা উচিত। তো এই জায়গায় আমার ফ্রেন্ড অমিত রয়েছে, তো আমি অমিতকে এই জায়গায় থাকতে বলবো। তুমি কিছুক্ষণ এই জায়গায় থাকো, আমি একটু ভিতরে তা গুলে দিয়ে আসতেছি। তো আমার ফ্রেন্ড ওই জায়গায় যেহেতু আসে না জায়গায়, এই কারণে একজনকে গাড়ির পাশে রেখে দিলাম। মার্কেটের বন্ধ, এই জায়গায় 70 সিনেমা। আর এই জায়গায় মোটামুটি একটা রেস্টুরেন্ট, এই দেখো এই কত করে
আমরা বাসার দিকে রওনা দিব, তো লেটস গো। The beat drops out.